নারীর অগ্রগতি আসলে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে অবশ্যই এগিয়েছে। আমরা আপনি বলেন আজকে যে কোনো পেশায় দেখেন সব নারীরাই সমানভাবে সমান দক্ষতা এবং মেধা যোগ্যতায়, আগে কিন্তু নারীদের জন্য কোটা ইউজ করা হতো স্বাধীনতার পর পর, এখন কিন্তু আর কোটা লাগে না, নারীরা মেধাই যোগ্যতায় বুয়েট বলেন, ইঞ্জিনিয়ারিং বলেন, আপনার আমাদের যেসব সিভিল সার্ভিসের যে কোনো জব সব জায়গায় এগিয়েছে এবং সেটা তার মেধা দিয়ে যোগ্যতা দিয়ে এগিয়েছে। নারীর ক্ষমতায়নে আমি মনে করি প্রথমত বাধা পুরুষতান্ত্রিক মনোভাব। আমাদের একটি পরিবারে ছেলে সন্তান কন্যা সন্তানকে যে বৈষম্যের মধ্য দিয়ে আমরা বড় করি, শিক্ষা স্বাস্থ্যে খাদ্যে এমনকি জীবন জীবিকার জন্য যে দক্ষ নাগরিক করে গড়ে তোলা, দক্ষ মানব সম্পদ গড়ে তোলার বিষয়, সেখানেও কিন্তু প্রথমে বাধাগ্রস্ত করে একটি পরিবার, তার অভিভাবক। যদিও একটা ইতিবাচক পরিবর্তন হয়েছে, তারপরও কিন্তু আমাদের সমাজের পরিবারের রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে এই পুরুষতান্ত্রিক মনোভাব। নারীদের এই অগ্রগতি অগ্রযাত্রাটা কিন্তু কখনোই খুব সহজ ছিল না, অনেক প্রতিকূলতা, অনেক ঘাত প্রতিঘাত, অনেক মৌলবাদের ভয়াল থাবাকে অতিক্রম করে আজকে নারীরা এই যে সমাজের সর্ব ক্ষেত্রে তাদের নিজের সর্বোচ্চটুকু দিয়ে অবদান রাখছে, এটা একমাত্র সম্ভব হয়েছে নারীদের অদম্য সাহস, আত্মবিশ্বাস এবং আত্মপ্রত্যয়ী নারীদের কারণে এটা আমরা এতটুকু আসতে পেরেছি। আজকের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য উপ উপাচার্যর পদে নারীরা অলঙ্কৃত করছেন, পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা নারী হয়েছেন, সেনাবাহিনীতে জেনারেল পদোন্নতি করেছেন এবং সব ক্ষেত্রে নারীদেরকে অগ্রাধিকার দিয়ে যাচ্ছেন। নারীর স্বাধীনতা পরিবারে, সেক্ষেত্রে নিশ্চিত হয় যখন পরিবারের প্রত্যেকটা সিদ্ধান্ত ছোট বড় যেটাই হোক প্রাইম যে কোনো ডিসিশনে নারীর মতামতটাকে মূল্যায়ন করা হয়, এবং কর্মক্ষেত্রেও তাই। কর্মক্ষেত্রে যখন একটা নারীকে তার কর্ম দিয়ে যোগ্যতা দিয়ে বিবেচনা করা হয়, সেক্ষেত্রে আমি মনে করব নারী স্বাধীনতা সেখানে যথার্থ প্রতিফলিত হয়েছে। তা আমি বলবো সব কিছু ছাপিয়ে নারীরা এগিয়ে আছে, মৌলবাদের খাওয়া আমাদেরকে খুব একটা বেশি শৃঙ্খলিত করতে পারে নাই। হ্যাঁ, ওনারা মাঝে মাঝে ফতোয়া দেন এটা ওটা সেটা, কিন্তু দিন শেষে দেখা গেছে যারা অনেক বড় বড় ফতোয়াবাজরা কিন্তু নারীদের যে নেতৃত্ব মেনে নিতে হয়েছে, নারীদের সাথে একসাথে কাজ করতে ওরা আগ্রহী হয়েছে এবং ওরা বুঝতে পেরেছে যে এই বাংলাদেশের যে অগ্রযাত্রা সেখানে নারী পুরুষের একটা সহাবস্থান আছে এবং নারী পুরুষের একটা সমান অবদান আছে। শিক্ষাই হলো নারীর প্রধান মূলধন, সে যদি শিক্ষিত হয় সে সমাজ গড়তে পারবে, সে পরিবার গড়তে পারবে। একজন শিক্ষিত মা শিক্ষিত সন্তানের জন্ম দেবে, যে সন্তানকে প্রতিপালন করতে পারে না তিনি শিক্ষিত মা হয়ে তাকে পৃথিবীতে আনবেন না। সেই জন্য শিক্ষাটা নারীর জন্য সবচেয়ে প্রয়োজন। প্রত্যেকটা ক্ষমতা কাঠামোতে, যেমন প্রশাসনের, আমরা দেখছি নারী জেনারেল হয়েছে, নারী পাইলট হচ্ছে, প্রত্যেকটা প্রশাসনিক অর্গানগুলোতে আমরা নারীদেরকে দেখতে পাচ্ছি। এই নারীকে দেওয়ার ফলে হয়ে গেছে সেটা আমি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাবো। নারী মৃত্যুর হার রোধে বিশ্বব্যাপী নন্দিত হয়েছেন এবং আমাদের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের জন্য নারীকে মূল স্রোতে, মূল উন্নয়নে, নারীর রাজনৈতিক ক্ষমতায়নে না আনলে এই দেশের যে মুক্তি আসবে না সেটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অনুধাবন করেছেন এবং রাষ্ট্রীয় ক্ষমতার প্রত্যেকটি স্তরে নারীকে সেভাবে সাজানো হচ্ছে, নারীকে সব ক্ষমতার জায়গায় নিয়ে এসে এটুকুই দেখিয়ে দেওয়া হয়েছে নারী পারবে, নারী জয় করবে সব কিছু পুরুষের পাশাপাশি।